হুট করে সাকিবাল হাসানকে ডেকে পাঠালেন তামিম ইকবাল। মুহূর্তের মধ্যেই চটলার তীব্র রোদ আর গরমের মধ্যে যেন শীতল হাওয়া বয়ে গেল। সাকিব ও তামিমের ডাকে সাড়া দিলেন সাথে সাথে, যেন তামিমের মুখে সাকিব শব্দটাই শোনার অপেক্ষায় ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। তবে মূল ঘটনা সাকিব আর তামিম ইকবালের গল্পের মতো রোমান্টিসিজম ছড়ায়নি। সাকিব তামিম অব্দি যেতে যেতে সেটাই বোঝার চেষ্টা করা যাক। অনুশীলনের জন্য নির্ধারিত সময় ছিল 10টা। তামিম ইকবাল এসেছেন সোয়া 11টা নাগাদ। এসেই তার প্রথম গন্তব্য উইকেট। তার ভাবভঙ্গিতে এতটুকু স্পষ্ট, সাগরিকার উইকেট কোনোভাবেই তার মন গলাতে পারেনি। কোচ আর মাঠকর্মীদের সাথে তামিমের দীর্ঘ আলাপ, জানতে চাওয়ার চেষ্টা এই উইকেটের ধরনটা আসলে কেমন। তামিম পুরোপুরি বুঝতে পারেননি বলেই সাকিবকে ডেকে পাঠিয়েছেন। তারপর উইকেটে সাকিবের প্রবেশ, তামিম সাকিব আর হেডকোচের দীর্ঘ আলাপ, সাকিব নিজেও বুঝতে চেষ্টা করেছেন উইকেটের অবস্থা। এই উইকেটেই সবশেষ ওয়ানডেতে এক ইনিংসে 400 বেশি রান হয়েছে, একজন ব্যাটার ডাবল সেঞ্চুরি করেছেন। সাগরিকার উইকেট দিন দিন ক্রিকেটারদের জন্য দুর্ভেদ্য হয়ে যাচ্ছে। হোম অ্যাডভান্টেজ না, অ্যাডভান্টেজ যেন পাচ্ছে অ্যাওয়ে টিম। কিছুক্ষণ পর সাকিব বেরিয়ে এলেন। সাকিব তামিমের এখনকার সম্পর্ক অনেকটা কালো মেঘে ঢেকে থাকার পরের বৃষ্টির মতোই, যা সব পরিষ্কার করে দেয়। বেরিয়ে আসার পর সাকিবের সাথে দুই নির্বাচকের দেখা, আলোচনার বিষয়বস্তু যে উইকেট সেটাও বুঝতে কষ্ট হয় না। চট্টগ্রাম থেকে মানুষ প্রত্যয় অলরাউন্ডার। বললাম ভাই কালকে দিনটা নিয়ে আসি।